नमस्कार বন্ধুরা, আমরা এখন ওপেন করেছি দেখছেন খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আগে আমরা স্ট্যাটাস চেক করতে পারতাম, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং সেই পদ্ধতিতে আপনারাও স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন এবং সেখানে কোনো স্ট্যাটাস শো হচ্ছে না। অর্থাৎ ঠিক আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হচ্ছে যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য এখানে বলা হচ্ছে, তবে আপনার আমার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকায় আমরা কেউই লগ ইন করতে পারছি না এবং এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করারও কোনো অপশন নেই। তো এই যে ব্যবস্থাটা রয়েছে বা এর পরবর্তী কী ব্যবস্থা আসতে চলেছে, খাদ্য দপ্তর সূত্রে কি আপডেট আসছে, সেই সম্বন্ধে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা যে স্ট্যাটাস চেক করতাম যে পদ্ধতিতে, সেই পদ্ধতি এখন বর্তমানে বন্ধ রয়েছে। আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য বা আপনার কার্ডের পরিস্থিতি জানার জন্য আপনাকে এখন বর্তমানে খাদ্য দপ্তরের অফিসে গিয়েই আপনাকে জানতে হবে, তাছাড়া আপনি অনলাইনে সার্চ করে পাবেন না। তো পরবর্তীতে যে আপডেটগুলো আসছে, তো সেই সম্বন্ধে এখানে বলা হচ্ছে রেশনের দুর্নীতি ঠেকাতে সরকার নিচ্ছে নতুন পদক্ষেপ, এবার অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে সম্পূর্ণ রেশন ব্যবস্থা, আর তার জন্যই নিয়ে আসা হচ্ছে নতুন মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব পোর্টাল। সূত্রের খবর অনুযায়ী রেশন কার্ডের যাবতীয় কাজকর্ম পরিচালনা করার জন্য চালু হচ্ছে ই অফিস। মৃত ব্যক্তিদের রেশন কার্ড ব্যবহার করে অনেকেই রেশন তোলে প্রতি মাসে এমন অভিযোগ দীর্ঘদিনের, তাই এবার সেই সব কারচুপি রুখতে এবার এমন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। গ্রাহকদের জন্য চালু থাকবে অটো টোল ফ্রি নাম্বার, যার মাধ্যমে সহজেই অভিযোগ জানাতে পারবে গ্রাহকরা। নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে ই অফিসের মাধ্যমে। তো এই নতুন ওয়েব পোর্টাল লঞ্চ করতে চলেছে খাদ্য দপ্তর এবং সেখানে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ওয়েব পোর্টাল সমস্ত কিছু থাকবে পরবর্তীতে, এরকমই একটা আপডেট নিউজ উঠে এসেছে। তো পরবর্তীতে যখনই এর সম্বন্ধে কোনো আপডেট আসবে বা ওয়েবসাইটের পরিবর্তন হবে বা মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ হবে, তখন আবার আপনাদেরকে ইনফর্ম করব কিভাবে সেই সমস্ত পদ্ধতিতে নতুন করে আবেদন করা যায় বা স্ট্যাটাস চেক করা যায় বা তার কী ফিচার্স আসছে, সমস্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন রেশনের যে ওয়েব পোর্টাল সেটা পরিবর্তন হতে চলেছে কিছুদিনের মধ্যে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।